ভোটের আগে নাকা তল্লাশির সময় 5 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কল্যাণেশ্বর ফাঁড়ি পুলিশ। ভোটের আগে আসানসোল থেকে ফের নগদ টাকা উদ্ধার। নাকা তল্লাশির সময় সালানপুর থানার কল্যাণেশ্বরী নাকা চেকপোস্ট থেকে কল্যাণেশ্বরী ফাঁড়ি পুলিশ একটি গাড়ির মধ্যে থেকে নগদ 5 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবার পর থেকেই ডুবড়ি ও কল্যাণেশ্বরী সহ রূপনারায়ণপুর চেকপোস্টগুলিতে চলছে নাকা চেকিং। আর সেই নাকা চেকিং চলাকালীন পুলিশের হাতে বড়সড় সাফল্য উঠে এলো। জানা যায়, সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ রানীগঞ্জের দিক থেকে আসা ঝাড়খণ্ড নাম্বার একটি সুজুকি জিআরআর গাড়িতে তল্লাশি চলাকালীন গাড়ির মধ্যে থাকা 4 জনের কাছ থেকে নগদ 5 লক্ষ টাকা পায় এবং সেই টাকা কি জন্য কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও গাড়ির ভিতরে থাকা যাত্রীদের দাবি, তারা সেই টাকা নিয়ে চিকিৎসার জন্য ধানবাদের জন্য যাচ্ছিলেন। তারা জানতেন না যে এত নগদ টাকা নিয়ে যাওয়া মানা রয়েছে। তবে তাদের কাছে 5 লাখ টাকা নগদ ছিল, সেই সব টাকায় চিকিৎসার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ঘটনার পর সালানপুর থানার আধিকারিক অমিত হাটি ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার উৎস সম্পর্কে সদুত্তর না মেলায় টাকাগুলি আটক করেছে পুলিশ। ভোটের আগে ওই টাকা কী কারণে আনা হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও আসানসোলের বুকে গোপন সূত্রে খবর পেয়ে ভোটের আগে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়। ঘটনার সময় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ অফিসার উজ্জ্বল সাহা সহ অন্যান্য পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। তো মানে কি হুয়া আপকো? कुछ मेरा पैसा था दुर्गापुर में। अच्छा, मेडिकल इशू के लिए वहाँ से पैसा लेकर जा रहे थे। उसमें तो कितना पैसा था? 5 लाख। तो इसको क्या किया, सीज कर लेके? हाँ, पैसा सीज कर। कौन थाना किया? सलामपुर थाना है ना। अच्छा, किस लिए किया है? बोला कि इलेक्शन है, इसीलिए आपका पैसा सीज। तो आप लोग कहीं डॉक्टर के लिए जा रहे थे? हाँ, वो हम लोग पैसा लेकर मेडिकल के लिए जा रहे थे। तो इसको क्या इलीगल तरीके से ले जा रहे थे? हाँ, लीगल तरीके से। लीगल तरीके से ले जा रहे थे, गलत पैसा थोड़ी है। तो कहाँ सीज कहाँ किया लोग? बोले कि इलेक्शन है, पैसा आपका है, इतना लेके जा रहे हैं। इसी के चलते आप लोग का क्या नाम हुआ आपका? सतीश कुमार। मैंने कहाँ डॉक्टर दिखाने जा रहे थे? वो रांची में, मतलब बीमार है उसी के पास। कहाँ से आ रहे थे अभी? दुर्गापुर से। दुर्गापुर से। सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।